আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। আজ আরামবাগ কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সকাল সকাল প্রচারে বেরিয়েছেন আরামবাগ তিন নম্বর ওয়ার্ডে। সেখানে হরিজন কোয়ার্টার রয়েছে যেখানে হরিজন ব্যক্তিরা বাস করেন এবং অবশ্যই তারা নন বেঙ্গালি হিন্দি ভাষী। তাদের কাছে গিয়ে তিনি আবেদন করেন তাকে ভোট দেবার জন্য এবং কারণও ব্যাখ্যা করেন। হিন্দি ভাষাতেই তিনি বক্তব্য রাখেন। আজকের দিনে আপনারা দেখছেন সেই ছবি। সুজাতা মণ্ডল এমনি হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত, তিনি রাজ্য জুড়ে তার পরিচিতি আছে। তিনটি ভাষাতেই তিনি সাবলীল এবং পেশায় একজন শিক্ষিকা, কলকাতার স্কুলে শিক্ষকতা করেন। আজকের দিনে প্রচারে বেরিয়ে হিন্দি ভাষায় তিনি কিন্তু আবেদন করছেন এই হরিজন সম্প্রদায়ের মানুষদের যাতে করে তাঁকে ভোট দেওয়া হয়, তৃণমূল কংগ্রেসের প্রতীককে লক্ষ্য করে ভোট দেন এবং তাকে জয়লাভ করানোর কাজটা প্রশস্ত করেন, জয়ী যাতে তিনি হন। এবং তিনি যদি জয়ী হন কিভাবে এই হরিজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে উন্নয়ন ছিনিয়ে আনবেন সে প্রতিশ্রুতিও তিনি দিতে থাকেন। আপনারা দেখছেন আরামবাগের তিন নম্বর ওয়ার্ডের হরিজন কোয়ার্টারের ছবি, যেখানে আবারও বলি যে তারা কিন্তু হরিজন সম্প্রদায়ের মানুষ এবং নন বেঙ্গালি হিন্দিভাষী মানুষ। আরামবাগের মতো জায়গাতে হিন্দিভাষী মানুষজন ছিলেন তার প্রমাণ এর আগে পাওয়া গেছে। এবার একেবারে ছবিতে আপনারা দেখছেন সুজাতা মণ্ডল সেই জায়গায় গিয়ে নিজের পক্ষে ভোট চেয়ে নিচ্ছেন এবং অবশ্যই তার বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় মানুষজনদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো এবং তার বক্তব্যে কতটা আশ্বস্ত হয়েছেন তারা, কতটা নিতে পেরেছেন তারা, তার জন্য অপেক্ষায় থাকতে হবে আগামী ছ তারিখ। যদি সেই চার নম্বর জায়গাতে অর্থাৎ চার নম্বর জায়গাতে নাকি সুজাতা মণ্ডলের প্রতীক চিহ্ন থাকবে, জোড়াফুল চিহ্ন এবং তার নাম থাকবে, সেখানটা সেই বোতামটা টিপলে তিনি ভোটটা পাবেন, সে কথাও তিনি বারবার শুনিয়ে দিচ্ছেন। এবং তিনি বলছেন, আমি একজন মহিলা, আমিও জীবনে অনেক সংগ্রাম করেছি, আমি একজন শিডিউল কাস্ট মহিলা, বলতে গিয়ে তিনি মায়াবতীর উদাহরণ দিয়ে বসলেন। এবং সেই ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলার আনন্দ চ্যানেলে এক্সক্লুসিভ টেলিকাস্ট আপনারা দেখছেন এই মুহূর্তে। এবং অবশ্যই তিনি কি বলছেন সেই বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো। দেখতে থাকুন বাংলার আনন্দ এবং অবশ্যই সুজাতা মণ্ডল কি বললেন আজকের দিনে সকাল সকাল উঠে তিন নম্বর ওয়ার্ড আরামবাগ পৌরসভার মধ্যে এবং হরিজন সম্প্রদায়ের উদ্দেশ্যে। দেখছেন সেই ছবি। মমতা দিদি কা আশীর্বাদ লেকে আপ লোগো কে পাস আই হু। ইস বিধানসভা মে মে ইয়ে আরামবাগ সে এক মাত্র মহিলা ক্যান্ডিডেট হু। তো ইয়া পে জিতনা সারা মহিলা হ্যায় আর ঘর মে জিতনা সারা দাদা লোগ হ্যায় সব কা আশীর্বাদ দুয়া চাইয়ে মুঝে, কিউকি মে ভি আপ জ্যাসি এক শিডিউল কাস্ট হু জিসকো আপ লোগো কি लैंग्वेज में हरिजन बोलते हैं। तो अगर आपकी घर की एक बेटी आप लोगों की आवाज उठाने के लिए विधानसभा पहुंच जाएगा तो आप लोगों का अच्छा नहीं लगेगा क्या? लगेगा ना कि एक शेड्यूल कास्ट वुमेन जैसे मायावती तो एक शेड्यूल कास्ट है, तो वो अभी वो आप लोगों की चीफ मिनिस्टर बने थे। तो आपकी एक घर की बेटी, मैं भी एक शेड्यूल कास्ट हूँ, अगर मैं विधानसभा पहुंच जाऊंगी और आप लोगों को शेड्यूल कास्ट हरिजन का आवाज उठा के बोलूंगी कि हाँ मैं हरिजन संप्रदाय की बेटी हूँ, आप लोगों को अच्छा लगेगा कि नहीं लगेगा? और देखिए बहुत सारा लोग पैसा देने के लिए आएगा, पैसा ले लेना। जिंदगी में तो पैसा सबका लगता है, खाने में पैसा लगता है, पीने में पैसा लगता है, सोने में पैसा लगता है, ले लेना, उसमें कोई मुंह नहीं फेरना। लेकिन जब 6 तारीख को दुआ देना है, आशीर्वाद देना है, तब इस आप लोगों की घर की बेटी को चार नंबर बटन दबा के जोड़ा फूल में वोट दे के मुझे आशीर्वाद करना। जैसे मैं आपसे आपको आशीर्वाद मिलने के बाद जब विधानसभा पहुंच जाऊंगी, वहां पे जाके हमारी समाज की, शेड्यूल कास्ट समाज की, हरिजन समाज के लिए आवाज उठाऊंगी और दीदी से बहुत कुछ सुविधा ले आऊंगी, ये आप लोगों से मेरा वादा है। तो आप 6 तारीख सुबह सुबह अपने अपने बूथों में जाके चार नंबर बटन दबा के जोड़ा फूल जो मेरा चिन्ह है, पार्टी का प्रतीक है, ठीक है, उसमें दबा के आपकी घर की बेटी को इस विधानसभा में मैं अकेली औरत खड़ी हुई हूँ, ठीक है। आप लोगों की जैसा मेरा भी जीवन में बहुत लड़ाई है, बहुत कष्ट करके ये जगह में आई हूँ। तो आप सबकी दुआ चाहिए, आशीर्वाद चाहिए,
आपको प्रणाम है, नमन है आप सबको, क्योंकि आप सब मेरा फैमिली मेंबर है।